সম্পন্ন আলেমে দ্বীন জনাব আবু সুফিয়ান আবেদী আল কাদরী সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তকরির নিয়ে আসছেন। সুদূর ভারত থেকে আগত আলে রসুল আউলাদে গৌসে পাক পীরে তরিকত হযরতুল হাস আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার আশরফ আল আশরফি আল জিলানি মাদদিল্লুল আলী সাজ্জাদ নসীন কসওয়াসা শরীফ ফৈজাবাদ ভারত এর পূর্বে আহলে সুন্নাত ওয়াল জামাত তের মতাদর্শ ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন আহলে সুন্নাত সম্মেলন সংস্থার অন্যতম উপদেষ্টা উস্তাদুল উলামা শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি উবাইদুল হক নঈমি সাহেব কেবলা নাদাজিল্লুল আলী এই সংস্থার প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবাদী যার অক্লান্ত ত্যাগ শ্রমের বিনিময়ে এই দেশের প্রত্যন্ত অঞ্চলের সুন্নি উলামা ইকরাম আজ ঐক্যবদ্ধ এই উস্তাদুল উলামা শেরে মিল্লাত যিনি এই সংগঠনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার ও প্রসারে যার অবদান আমাদের সামনে সমুজ্জ্বল দিবালোকের মধ্যে স্পষ্ট, তিনি আজ দেশ বিদেশ থেকে আগত প্রখ্যাত ওলামায়ে কেরামের উদ্দেশ্যে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আল্লামা শের মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমি সাহেব মাদদিল্লুল আলী। মুবাসমিলান মুহাম্মদান মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিম মানবন্ডারি নাই কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি নাই হযরতে আশরাফ জাহাঙ্গীর সামনানি রহমতুল্লাহ নাই যে দল সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ নাই যে দল আলা হযরত ইমামে আহমদ রেজা নাই সেই দল জাহান্নামী সেই দল পাথর সুরে বলেন সুবহানাল্লাহ। হযরত দেখেন আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের লাখো লাখো আশিক রসুল ফরজন্দানে তৌহিদের এই সমুদ্র সমন্দর আমরা আজ দেখতেছি। তাদের পিছনে যাদের খেদমাত যদি আমরা তাদেরকে স্মরণ না করি আল্লাহর নিয়ামতের না শুকরি হবে কি ঠিক ঠিক না বেঠিক জোরে বলেন না ঠিক না বেঠিক। হযরতে মাওলানা গোলাম সুলতান রহমতুল্লাহ আলাইহি মুনাজারা আহলে সুন্নাত তিনি সারা জীবন মুনাজারা করেছেন আহলে সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করেছেন। হযরতে ফখরে বাঙ্গাল আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি সারা জীবন জিহাদ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত রাখার জন্য। পরপর আসতেছে গাজীউদ্দিন মিল্লাত ইমামে আহলে সুন্নাত আশিকে মুস্তাফা ওয়াসিল করে নিয়ে সানি আবু হানিফা জবান হযরত আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যিনি হুসাইনি সুন্নত আদায় করে গেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইনশাহে কারবালা যেভাবে মিল্লাত এবং মাযহাবের জন্য ইসলামের বাগানকে তরুতাজা করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন কারবালার ময়দানে সেই সুন্নত একমাত্র বাংলার জমিনে আদায় করেছেন আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যিনি সম্প্রসারণ করেছেন ব্যাপক আকারে যিনি সম্প্রসারণ করেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তিনি হলেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সরপরস্ত হযরতে আলে রসুল নবীজির 40তম আলে রসুল কুতুবুল ইরশাদ মুর্শিদি হযরতে সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। এটা ঠিক না বেঠিক বলেন জোরে বলেন না ঠিক না বেঠিক। আজ সেই বাগানে আরেক আলে রসুলকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজ যিনি বসা আছেন তিনি গৌসল আজমের আওলাদ
রসুল করিমের আওলাদ আহলে রসুল হযরত সৈয়দ আশরাফ আনোয়ার আশরাফ জিলানী আশরাফি দামত বরকাতুল কুদসিয়া। হযরত গ্রামী দেখেন কিয়ামত পর্যন্ত ঈমান ইসলামের বাগান আহলে সুন্নতের বাগান জীবিত থাকবে আহলে রসুলের বদৌলতে। সেই জন্য ইমামে আলী মাকাম জাইনুল আবেদিনকে শাহাদত বরণ করার জন্য কারবালায় যাওয়ার অনুমতি দেয়নি। আই আই আলী ঔসাদ তুমি যাইও না, এজন্য যে ঘরে জিবরিল 24,000 বার এসেছে সেই ঘর ইমাম হুসাইনের ঘর, যে ঘরে জিবরিল আমিন 24,000 বার এসেছে সেই ঘর ইমাম হুসাইনের ঘর, যে ঘরে 30 পারা কোরআন নাযিল হয়েছে ইমাম হুসাইনের ঘর, যে ঘরে রহমতুল্লাহ আলমিন ছিলেন ইমাম হুসাইনের ঘর, যে ঘরে ওলিকুল সম্রাট শাহিন সাহেব এলায়েত ছিলেন মাওলানা আলী শের হুদা, সেই ঘর হলো হযরত ইমাম হুসাইনের ঘর। হযরত এই জন্য আলী ঔসাদ জাইনুল আবেদিনকে যুদ্ধে যেতে দেয় নাই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ কিয়ামত পর্যন্ত আসবে পৃথিবীতে তশরিফ আনবেন হযরত জাইনুল আবেদিনের আওলাদ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই আওলাদ রসুল, যে আওলাদ রসুল কুতুবুল্লাহ শাহ সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ রায়, যে আওলাদ রসুল হযরত আল্লামা কাজী শের বাংলা রহমতুল্লাহ রায়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানকে প্রস্ফুটিত করেছে সম্প্রসারণ করেছে, আজ সেই বাগানে তশরিফ এনেছেন আহলে রসুল সৈয়দ আশরাফ আনোয়ার আশরাফ আশরাফি চিলানি রহমতুল্লাহ আলাই। হযরত একটা কথা দেখবেন, মাওলানা মাহমুদ আলী জওহর বলেছিলেন যে কতলে হুসাইন আসলামে মর গে ইয়াসিদ হে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ, ইসলাম জীবিত এক এক কারবালার পরে এই ইসলামের উপর অনেক কারবালা এসেছিল। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির কারবালা, ইয়াজিদের কারবালা, তাতারিদের কারবালা, মুতাজিলার কারবালা, খারেজিদের কারবালা। কিন্তু একটি কথা মনে রাখবেন, ইবনে খালদুন যিনি তারিখের ইমাম তিনি লিখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত বাতিল দল ইসলামের নামে সৃষ্টি হবে, যত বাতিল দল আবির্ভাব হবে, উনি রিসার্চ করে লিখেছেন প্রত্যেকটা বাতিল দলের পিছনে হয়তো ইহুদি নতুবা নাসরা তাদের ফাউন্ডার প্রবক্তা, হয়তো ইহুদি হবে নতুবা কি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানরা। দেখেন ইয়াজিদের প্রধান উপদেষ্টা ছিল একজন খ্রিস্টান সরজুন, জোরে বলেন নাউজুবিল্লাহ, আপনারা শুনেছেন ওলামা ইকরাম উনুকে সে সরজুনে পরামর্শ দিয়েছিল যে তোমার অশুভ আচরণ প্রচার করার জন্য তোমার কুয়েবকে বাস্তব রূপ দেওয়ার জন্য একমাত্র বাধা হবে আহলে রসুল হযরতে সৈয়দ ইমাম হুসাইন, হুসাইনকে শহীদ করে দিতে পারলে তুমি প্রকাশ্যে মদ্যপান করতে পারবে, জেনা করতে পারবে, জুলুম করতে পারবে, অত্যাচার ও বিচার করতে পারবে। অতএব আজ দেখা যাচ্ছে, দেখেন আজ ডেনমার্ক গ্রেট ব্রিটেনের মধ্যে আল্লাহ রসুলের সামনে বিয়াদবি করতেছে, নবীজির ব্যঙ্গচিত্র কার্টুন ছাপানো হয়েছে ডেনমার্কে, আর গ্রেট ব্রিটেনের মধ্যে ইউকের মধ্যে একটা কুকুরের নাম রাখা হয়েছে মুস্তফা সেক্স, দূরে বলেন নাউজুবিল্লাহ, উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। আমি সঙ্গে হযরত সময় কম, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করছি। এই তাদের পিছনে, এই ষড়যন্ত্রের পিছনে, এই বেয়াদবির পিছনে কারা, উৎপত্তি কোথার থেকে, উৎস কোথার থেকে, আমি সেই কথাটুকু বলে শেষ করে দিচ্ছি, আর কিছু না। আপনারা জানেন আশিক রসুল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আশিক ছিল ইরাকের মধ্যে প্রায় 40,000, হাফিজুল হাদিস ইবনে হাজার হাইতামি ইমামে তাবরি শেখ আব্দুল মুয়াজ্জিদ দেহলভী সমস্যার এই কথা বলতেছেন যে ইরাকের মধ্যে ইমাম হুসাইনের আশিক ছিল কয় হাজার, জোরে বলেন কয় হাজার, কলম কাগজ নেন লেখেন টেপ রেকর্ড করেন, ইরাকের মধ্যে 40,000 আশিকে হুসাইন ছিল, 150 চিঠি লিখেছে ইমামের কাছে, আপনি আসুন, ইয়াজিদ ফাসেক ইয়াজিদ ফাজের তার বায়াত আমরা বন্ধ করে দেব, আপ তশরিফ লায়ে
यजीद फाजर फासिक है, हम उनकी बैत तोड़ देंगे, आप आ जाइए, आप आले रसूल हैं, इस वक्त सफाए हस्ती पर आपकी जात से कोई बुजुर्ग कोई साथ नहीं है। अपना बड़ बुजुर्ग सत्ता पृथ्वी नाई चल्लिस हजार आशे के उसान चिठी लेके संक्षेप कथा किंतु एजिदर गवर्नर उबायदुल्लाह इब्ने ज़ियाद मोटा अंकर टाका जखन देखा तक टाकार बंडिल साथे साथे चल्लिस हजार हुसैनी तारा कि होए गेछे जोरे बोलें तारा कि होए गेछे आबार जोरे बोलें आमि अर्धेक बोलो आपनादेर अर्धेक बोलते होबे चल्लिस हजार हुसैनी चल्लिस हजार कि होए गेलो टाका दिएछे कोनो जोरे बोलें ना शुधु दिबे बोलछे अतएव इंग्रेजरा करबला कि निये रिचार्ज करछे मुसलमानेर चरित्र कि निये रिचार्ज करछे इंग्रेजरा जाने मुसलमान टाकार लोभी सुतरां साधारण मुसलमान के ईमानदार मुसलमान के आपन करा जावे ना तारा आरब थेके शुरू करे बर्र सगीर पर्यंत उफ महादेश पर्यंत तारा बासी बासी टाका दिए किसु मौलाना किने फेललो जाते इस्लामेर बिरुद्धे कथा बलार सुयोग तारा पाय सुतरां सेई मौलानादेर मध्ये महमूद आब्दुल वाहाब नौजिदी बानिए दियोबन रशीद अहमद खलील अहमद इस्माइल देहलवी एरा अल्लाह प्यारा नबीर शाने शत शत कुफरी करेछे तारा मुसलमान मध्ये हांगामा शुरू हलो दलादली शुरू हलो पिटापिटी आरम्भ हलो आज सेई सुबादे सेई धारावाहिकताय ग्रेट ब्रिटेनेर मध्ये इंग्रेजरा डेनमार्कर मध्ये इंग्रेजरा नबीर साथे बेआदबी करतेछे তারা বলতেছে যে তোমাদের মৌলবী সাহেব যদি নবী সম্পর্কে এরকম দুর্গন্ধ কথা বলতে পারে নবীকে বড় ভাই চাইতে কম বলতে পারে নবীর জ্ঞান গরু গাধার জ্ঞানের চাইতে খারাপ বলতে পারে তাহলে আমরা কার্টুন ছবি বের করলাম এতে বেশি কি করলাম খ্রিস্টানরা তো লাখ লাখ নবীকে শহীদ করে দিয়েছে তার আগে হযরত আজ বড় দুঃখের কথা বিশ্বের সমস্ত মুসলমান যদি এ গলত আকিদে ত্যাগ করে কুফরি আকিদে ত্যাগ করে যদি এক প্ল্যাটফর্মে এসে যেত তাহলে আমার মনে হয় পৃথিবীতে কাফের কোনো অস্তিত্ব থাকতো না নবীর সামনে বেয়াদবি করার তারা দুঃসাহস পেত না আজ দেখেন কত বড় দুঃখের কথা যারা আরব রাষ্ট্র আরব দেশ কেমন তারা একটি মাত্র কাজ করলে ডেনমার্ক বলুন ইহুদি বলুন খ্রিস্টান বলুন তারা আত্মসমর্পণ করতে তওবা করতে বাধ্য হতো আজ তেল সমৃদ্ধ দেশ যদি একথা বলতো যে আমাদের ইমান উপর আক্রমণ করছে আমরা তেল বন্ধ করলাম তাহলে তারা আজ আত্মসমর্পণ তওবা করতে রাজি হতো কিন্তু তারা করতেছে না ইসলামে ইসলামী ভাবধারা সরকার আমাদের কিন্তু আজ পর্যন্ত সংসদের মধ্যে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে পারে নাই কি বলেন আপনারা নিন্দা প্রস্তাব গ্রহণ করছে এখনো গ্রহণ করছে করে নাই অথচ সেখানে একটা অঙ্গ সংগঠন আছে সরকারি দলের মধ্যে যারা ইসলামের নামে মানুষ থেকে ম্যান্ডেট নিয়েছে তারা কিসের নামে ইসলামের নামে তাহলে বোঝা যাচ্ছে তারা ইসলামকে ধোঁকা দিচ্ছে ইসলামের তারা কলঙ্ক অতএব আমাদের হুঁশিয়ে থাকতে হবে আজকের সম্মেলন আজকের কনফারেন্স শুধু এই কথা প্রকাশ করার জন্য কারা হক কারা বাতিল বাতিলরা কেন হলো তাদের পিছনে এই বাতিলদের পিছনে কারা আছে আজ আমরা দেখতেছি যদি নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয় তো ইসলামপন্থীরাও নাকচ হবে কেন যেহেতু তাদের মুরব্বী তো তাদের খ্রিস্টান এবং ইহুদি তাদের মুরব্বী খ্রিস্টান এবং যারা তারা খ্রিস্টান এবং ইহুদির পেশার দ্বারা আজ তারা তাদের বাতিল সংগঠনের কাজ করতেছে হযরত আজ আমি আমার এখানে কথা শেষ করতেছি আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে বিশ্বের সমস্ত মুসলমানকে আমরা আহ্বান করতেছি সম্মেলন থেকে ইহুদি এবং নসরার পরামর্শে রচিত যে সমস্ত নাফাক কুফরি আকিদা
আজ বিশ্বের মধ্যে প্রচার করা হয়েছে তাকবীরুল ঈমানের মাধ্যমে, হেফজুল ঈমানের মাধ্যমে, তাহজিরুল নাসের মাধ্যমে, তাফহিমাত এবং রসায়েল মাসায়েল মাধ্যমে, ও সমস্ত কিতাব বিশেষ করে বাংলাদেশে বন্ধ করা হোক, ছাপা বন্ধ করা হোক, বাজেয়াপ্ত করা হোক, আপনারা কি রাজি আছেন? আমি আমার মহতরাম আমার ভাই সাহেবের নাম ভুলে গেছি, কারণ বুড়ো জনের কারণ আছে, আতিককে দেখা গেলে আতিককে ভিজিলিজেন্স সমকে তাদের সমস্ত আয়োজন বক্তারা আসবেন, তাদের বক্তৃতা শুনে শ্রবণ করে আল্লাহ তাবারক তাআলা সিরাতে মুস্তাকিম আমাদের দাইম এবং কায়েম রাখুন, আমিন। একটি কথা বলবো, আগামীকাল আখেরি মুনাজাত হবে, আগামীকাল কি শুনেন আখেরি। আমাদের একটা বদব্যাস আছে যে আমরা খানসুকের জন্য, অনেক আছে সবাই না, খানসুকের জন্য মাহফিল আছি। একজন বক্তা তকরির করলো, খুব সুন্দর লাগলো, শুনলাম, তারপর উঠে চলে গেলাম, এটা ইসলামের খেলাফ। বুখারির একটা হাদিস, তিনজন মানুষ নবীর দরবারে এসেছে, তিনজন, একজন সামনে বসে গেছে, একজন পিছনে বসে গেছে, আর একজন চলে গেছে, বসলো না। আমার নবী বললেন, যে দুজন বসে গেছে তারা জান্নাতে প্রবেশ করছে, আর যেজন বসে না চলে গেল, দোয়ার আগেই চলে গেল, আমার কথা শেষ করার আগেই, মাহফিল বরখাস্ত করার আগে চলে গেল, সে বেহস্ত থেকে বহিষ্কার হলো। জোরে বলেন আউযুবিল্লাহ। আগামীকাল আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন কিনা? যা চাইবেন আল্লাহর দরবারে পাওয়া যাবে ওই দোয়ার মধ্যে। ইমাম আহলে সুন্নাত দোয়া করবেন আগামীকাল, আবার বলুন থাকবেন কিনা? সবাইকে খবর দিবেন আগামীকাল যাতে অন্তত কয়েক লক্ষ, এর চাইতে আরো দ্বিগুণ দশগুণ যাত হয়, সবাইকে খবর দিবেন সদল বলে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত